শুরুতে যে খবরে নজর রাখবো অভা কাণ্ডের প্রতিবাদী কি খুন উস্তিতে বিজেপি নেতার রহস্য মৃত্যু বিজেপি নেতার মৃত্যুতে চাঞ্চল্য কর্মর অভা কাণ্ডের প্রতিবাদ করায় হুমকি পোস্টার খুলতে বাধ্য করে তৃণমূল বিস্ফোরক অভিযোগ নিহত বিজেপি নেতার পরিবারের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি বরুণ এবং এলিনা। আমি প্রথমে বরুণের কাছে যাব। বরুণ, এখনো পর্যন্ত ঘটনা সম্পর্কে কি কি জানতে পারছো? হ্যাঁ, গতকাল রাতে পৃথ্বীরাজ নস্করের খুনের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছেন এবং যে ঘটনাটা যে জায়গাতে হয়েছিল সেই পার্টি অফিসকে ঘিরে রেখেছে পুলিশ। পার্টি অফিসের তালা যে জায়গাটা মারা ছিল সেই জায়গাটিকে একেবারে সিল করে দেওয়া হয়েছে। পুলিশের কাছে বিশেষ সূত্রে খবর আসে এবং পুলিশ একটা মোবাইল ফোন উদ্ধার করে। মোবাইল ফোনের সূত্র ধরে বিভিন্ন জায়গায় তারা তদন্ত শুরু করেছেন। তাতে দুজন মহিলার নাম উঠে আসে এবং সেখানেই তাদের একটা সন্দেহর দানা বেঁধেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে বলে এমন একটা খবর জানা গেছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে বারেবারে দাবি করা হচ্ছে যে তাদেরকে তাদের বাড়ির ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের পিছনে শাসক দল থাকতে পারে। এর আগে একটা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে তাদের বাড়িতে পর্যন্ত হুমকি এসেছিল আর তারপরে কাকতালীয়ভাবে এই পৃথ্বীরাজ নস্করের মৃত্যুটা ভাবিয়ে তুলেছে গোটা পরিবারকে। তো এই মুহূর্তে যে খবরটা আমরা রিপাবলিক বাংলার দর্শকদের দেব সেই খবরটা হলো যে বাড়িতে এখন একটা শোকের ছায়া এবং সেখানে একদমই বরুণ, বাড়িতে শোকের ছায়া, বাড়িতে সবাই শোকস্তব্ধ। খুব স্বাভাবিকভাবে সন্তান হারিয়ে বাক্রুদ্ধ মা বাবা। এলিনা রয়েছে আমাদের সঙ্গে, নিহতের বিজেপি নেতা তার পরিবারের সঙ্গে। এলিনা, আমি জানি যে এই মুহূর্তে যে অবস্থাদের রয়েছে সত্যি তারা কি বলছেন এই মুহূর্তে সেটা জানাটা খুব জরুরি বলেই তাদের কাছে যাওয়া। কি বলছেন তারা? তারা কি কাউকে সন্দেহ করছেন? কোনো ঘটনার কথা বলতে পারছেন এলিনা? একেবারে সমাদৃতা, দেখো গোটা বাড়িতে এই মুহূর্তে শোকের ছায়া, কারণ তাদের একমাত্র ছেলে, তাদের ছেলে চলে গিয়েছে। বিজেপি নেতা তথা মিডিয়া সেলের কনভেনার, মথুরাপুর সাংগঠনিক জেলা কার্যালয়ের কনভেনার পৃথ্বীরাজ নস্করের বাড়িতে আমি এই মুহূর্তে রয়েছি। এইটাই হচ্ছে তার বাড়ি, মথুরাপুরের আটপাড়াতে তার এই বাড়ি, এবং সেই বাড়িতে ইতিমধ্যেই কিন্তু কান্নার রোগ উঠেছে, কারণ পৃথ্বীরাজ নস্করের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে গতকাল। বাবা কান্নায় ভেঙে পড়েছেন। আমি একটু বাবার সঙ্গে অবশ্যই কথা বলার চেষ্টা করবই। আমি জানি মেসমশাই এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, আপনার চোখের জল বাদ মানবে না, এটাই স্বাভাবিক, ছেলে হারিয়েছেন আপনি। তবে আপনারা যে অভিযোগটা কিছুক্ষণ আগেও আপনারা বারবার বলছিলেন যে গত কয়েকদিন আগে পুজোর সময় অভয়াকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে আপনার ছেলের প্রাণটা চলে গেল, ঘটনাটা ঠিক কী হয়েছিল যদি রিপাবলিক বাংলার ক্যামেরায় আপনি আরও একবার বলেন। ওই তো আমার বাড়িতে দীর্ঘদিন 70-80 বছরের পুজো চলছে, দুর্গাপূজা, আমার এই 1 তারিখ পূজা। তা পূজার সময় ছেলে রাজ্যিকরের একটা পোস্টার দিয়েছিল, জাস্ট ফর যেটা বলে সেটা দিয়েছিল, জাস্টিস রাজ্যিকর। এটাই ওদের মনে হয় মাথা ব্যথার কারণ। এইভাবে যদি প্রচার করে বিজেপি তাহলে ওদের একটা জায়গায় মহাগাড্ডায় পড়তে হবে। তা মহাগাড্ডায়তে উদ্ধার করতে গিয়ে আরেক সন্তানের মহাগাড্ডায় ফেলে দিল। আপনার সন্তানের বলি হয়ে গেল? আমার সন্তানের বলি হয়ে গেল। আপনাকে কি হুমকি দেওয়া হয়েছিল সেদিন? তখন ওই বলেছিল এটা ঠিক না, তুলে নাও বা যাই করো, এরপরে দেখে নাও, ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আপনি কি তাদের চিনতে পেরেছিলেন? তারা কিভাবে এসেছিল রাত্রিবেলা? ও এমনি এসেছিল, বাইক কিছু ওখানে ছিল, এখানে 4-5 জন আমাকে বললো, কিন্তু তাদের কাউকে চিনতে পারিনি। তারা কি শাসক দলের কেউ ছিল? শাসক দল, তৃণমূলের, তৃণমূলের, তৃণমূলের। তারা পুজোর সময় হুমকি দিয়েছিল দেখে নেব, ব্যবস্থা করবে। তো আপনারা কি পোস্টারটা খুলে ফেলেছিলেন? না, তারপরে, তখনও খুলিনি।
পৃথ্বীরাজ নস্করকে কি হুমকি দেওয়া হয়েছিল? সেটা কি করে বল, মানে আমার বাড়িতে আমার সামনে হয়নি, রাস্তাঘাটে হয়তো হুমকি দিতে পারে, তখন তো আমি দেখিনি। আমি যতক্ষণ ছিলাম ওইভাবে চলে গেল। আমি প্রতিবাদ করতে গেলেই বিরোধীদের এইভাবে সরে যেতে হবে। হ্যাঁ, এটা তো এই রাজ্যের পরিকাঠামো, নীতি নির্ধারণ, এছাড়া উন্নতি। প্রতিবাদের কণ্ঠ রুদ্ধ করা এ রাজ্যের একটা মূল নীতি এসে দাঁড়িয়েছে। এছাড়া কি বলবো, কি চাইছেন আপনারা? আমরা চাইছি, আমরা শুধু কেঁদেই যাব, আর যারা খুন করে তারা শুধু অট্ট হাসি হাসবে, একদিকে হাসি আর একদিকে কান্না। তাহলে এই দৃশ্য যদি চলতে থাকে দৃশ্যের পর দৃশ্য, তাহলে এই এই রাজ্যের মানুষের চিন্তাভাবনা, সুদূর প্রসারী মানসিকতার মানবিকতা সব তো একের পর এক গুলি হবে। শুনতে পাচ্ছ হামাদ্রিতা, তিনি যে কটা কথা বলছেন অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এবং কোথায় কোথায় তার ক্ষতিটা হয়েছে, তার যে সারা জীবনের যে ক্ষতিটা হয়ে গেল, তিনি সন্তান হারালেন, সেই সন্তান কি আর ফিরে আসবে? সেই আপনি বলছিলেন হুমকি দেওয়া হয়েছে, এবং তিনি তো মিডিয়া সেলের কনভেনর ছিলেন মথুরাপুরে, যাতায়াত ছিল বিজেপির পার্টি অফিসে, তো সেইখানে তো আমরা দেখলাম না কোনো আলো বা কিছু রয়েছে বলে। ওই ওই জায়গাটা, ওই যে দ্বীপের মোড় এলাকাটা, সেটা কি দুষ্কৃতীদের আক্রায় পরিণত হয়? এত ঘুটঘুটে অন্ধকার কেন? এটা একতারা অঞ্চল কেন? মোগরাট পশ্চিম ঘুটঘুটে অন্ধকার থাকবে, এটা মোগরাট পশ্চিম, মোগরাট পশ্চিমে ঘুটঘুটে অন্ধকার থাকবে। সেই জায়গায় কি আগেও কোনো দুষ্কৃতীদের আখড়া ছিল? মানে রাস্তাঘাট এত জনমানব শূন্য, জনমানব শূন্য মানে ভীতির সঞ্চার, একের পর এক মাটা ভীতির সঞ্চার, ভীতির সঞ্চার হলে যেটা তাই ভীতির সঞ্চার, ভীতির সঞ্চার। ওই জায়গা দিয়ে যাতায়াত করতো মানুষের ভয় লাগবে একসময়, আর আপনারা সেই জায়গাতেই একেবারে পার্টি অফিসের ভেতর থেকে দেহ দেখতে পেলেন। আপনি প্রথম দেখেছিলেন? আমার ছোট ছেলে আর বড় জামাই। কবে থেকে খুঁজে পাচ্ছিলেন না ছেলেকে? খুঁজে পাচ্ছিলেন না সোমবার থেকে, মানে সোমবার দিদির কাছ থেকে কপালে দীর্ঘজীবী হওয়ার জন্য ভাইয়ের পটা নিল রবিবার, মানে রবিবার ভাই ফোটাও নিয়েছে, ভাই ফোটা নিয়েছে, আচ্ছা, দুই ভাই। তারপর রবিবার খাওয়া দাওয়া করে ওখানে ছিল ছিল, সোমবারও নিমন্ত্রণ ছিল ও বাড়িতে ভাইদের, কিন্তু মিডিয়া সেলের কাজের জন্যে উনি বলল দিদি আমি আজ আর থাকবো না, আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি বলে ও বেরিয়ে চলে। এবার তারপরে কাজের জন্য বেরিয়ে গেছে, মিডিয়া সেলের কাজের জন্য বেরিয়ে গেছে, বা রাজনীতি সোমবারই বেরোলেন, সোমবার বেরোলেন। এবার রাজনীতি কাজের জন্য বেরিয়ে একদিন দুদিন বাড়িও আসে না, তাতে আমরা খুব চিন্তা ভাবনা করি না, পার্টির কাজে হয়তো আজকে আটকে গেছে, কাল আসবে, কাল না হয় পরশু দিন আসবে, আর আমরা ততটা ঠিক ভীতি সঞ্চার ছিলাম না যে আসে পার্টি ছেলে কাজ, মানে মাঝে মধ্যে উনি এরকম বাইরে থাকেন কাজের কাজে কাজে কাজের সূত্রে, কাজের সূত্রে মাঝে মধ্যে যেতেন বলে প্রাথমিকভাবে পরিবার বুঝতে পারেনি যে এত বড় দুর্ঘটনা, এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে পরিবারের ছেলের সঙ্গে। আপাতত ধন্যবাদ এরিনা, এবং ধন্যবাদ বরুণ তোমাকেও, আমাদের নজর থাকবে এদিকে।